সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নের চিল দেখলে কি হয় যা উড়ে উড়ে বেড়ায়। স্বপ্নের মধ্যে চিল কি ইঙ্গিত দেয়? চিল দেখার ব্যাখ্যা, অত্যন্ত নম্র এবং ভদ্র হওয়ার আলামত। চিল উড়া জমিনের নিকটবর্তী হইবার আলামত এবং সে যেখানে আছে ওটার আশপাশে কোনো কিছু ভুলে সে এমন কোনো শিক্ষা গ্রহণ করবে যে শিক্ষার মাধ্যমে সে অনেক উপকৃত হতে পারবে। বুনো চিল দেখা যা তার কোনো শিকার করে না এবং তার অনুকূলেও চলে না, সে এটিকে ধরতে দেখলে তার একটি ছেলে জন্ম নেবে এবং যে প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছানোর পূর্বেই ক্ষমতাবান হবে। ওই চিলকে তার কাছ থেকে ওই অবস্থায় চলে যেতে দেখলে তার একজন মৃত সন্তান জন্ম নেবে বা অসুস্থ বা সুস্থ ছেলে জন্ম নিলেও সে কয়েকদিন পর মারা যাবে। চিলের বাচ্চা স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার সন্তানের আলামত বুঝতে হবে। মাদি চিল দেখা অবাধ্য কোনো নারীকে বুঝিয়ে থাকে। কারো মতে চিল স্বপ্নে দেখা চোর ডাকাত ছিনতাইকারী এবং ওই ভালো বিষয়ে বন্ধুদের থেকে গোপনকারীর লক্ষণ। সারস পাখি দেখা স্বপ্নদ্রষ্টার সভা সমাবেশ প্রিয় হবে। শীতকালে সারস পাখিকে একত্রিত অবস্থায় দেখা চোর ডাকাত লড়াইকারী ও শত্রুদের ইশারা। বাতাসের ক্ষেত্রে কম্পন ও ঠান্ডার অর্থ বহন করে থাকে। কোনো স্থানে সফর করার সময় সারস পাখিকে বিচ্ছিন্ন দেখলে তা সফরের কল্যাণের লক্ষণ। যেমনিভাবে সারস পাখি প্রকাশিত হয় আবার লুকিয়ে যায়, তেমনিভাবে মুসাফির ব্যক্তির সারস পাখি দেখা সফর থেকে আগমন করার অর্থ বহন করে থাকে। বিয়ে করতে ইচ্ছুকদের জন্য সারস পাখি দেখা শুভ। এমনই আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকেই প্রতারণা করে। আমার নাম আর ছবি হলে ওইটা আমি না, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।